এই যে দেখেন আজকের ওয়েদারটা এত বেশি খারাপ, চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। তখন অফিসে ছিলাম আর বাইরে এত পরিমাণ অন্ধকার ছিল, আমি টেরই পাই নাই। তখন একজন কলিগ এসে বলল, বাইরে দেখেন আপু অনেক বেশি অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে। তারপর আমি বারান্দায় আসলাম আর এটা আমি ক্যাপচার করলাম। এর অবস্থাটা দেখেন খুবই ভয়াবহ ছিল, একটু আগেও দেখেছিলাম অনেক রোদ উঠছে, কিন্তু হঠাৎ করে কেন এমন হয়ে গেল সেটা বুঝতে পারিনি। আজকে এমনিতে মনটা অনেক খারাপ ছিল, যার কারণে বাইরে একটু আসা হয় নাই। আমার কলিগ যখন বলল বাইরের অবস্থা, তখন আমি ছুটে আসলাম আর এই অবস্থা দেখলাম। মাঝে মাঝে একটা বিষয় খেয়াল করবেন, অনেক মন খারাপ থাকলেও আকাশের দিকে যখন তাকাই তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়। বৃষ্টি আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি, কারণ বৃষ্টি আমার খুবই পছন্দের একটা জিনিস। সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামের বৃষ্টিটাকে উপভোগ করার। কিছুদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম আর সেখানে কিন্তু আমি বৃষ্টির একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি, আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন। আর একটা বিষয় হচ্ছে, শহরে কিন্তু এত বেশি বৃষ্টি হওয়ার পরেও বৃষ্টিটাকে তেমন উপভোগ করা হয় না, কারণ শহরে দালান কোঠায় ভরা, যার কারণে ইচ্ছে করলেও বৃষ্টিটাকে ছোঁয়া যায় না, ধরা যায় না।